এইবারে তোমাদের জন্য থাকছে কিছু ক্রিটিক্যাল কোশ্চেন। একমাত্র ইন্টেলিজেন্ট যারা তারাই এই কোশ্চেনগুলো অ্যান্সার দিতে পারবে। তোমার চোখের সামনেই থাকবে উত্তর, কিন্তু সেটা খুঁজতে 90% মানুষই হিমশিম খেয়ে যায়। তুমিও কি নিজেকে ইন্টেলিজেন্ট প্রমাণ করতে চাও? তাহলে আজকের ভিডিও 10টি কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেখো। শুরু করছি আজকে ফার্স্ট কোশ্চেন একটি গুগলি ধাঁধা প্রশ্ন দিয়ে। কোন ব্যাংক রাতের বেলাতেও খোলা থাকে? এই ধাঁধাটির উত্তর তোমার যদি জানা থাকে 10 সেকেন্ডের মধ্যে আমাদেরকে কমেন্ট করে জানাও। এই গুগলি ধাঁধাটির উত্তর হবে ব্লাড ব্যাংক। চলো নেক্সট, তোমার জন্য কি প্রশ্ন আসছে দেখে নিই। এখানে বক্সের মধ্যে অনেকগুলো অক্ষর এলোমেলোভাবে একটি মশলার নাম লেখা আছে, তো তোমরা এই অক্ষরগুলোকে সাজিয়ে বলো তো এখানে কোন মশলার নাম লেখা আছে। মশলাটার নাম কি পারলে তো যারা মশলাটির নাম পেরে গেছো লাইক করে দাও, আর যারা পারোনি চলো তোমাদের আমি বলে দিচ্ছি। এই অক্ষরগুলোকে সঠিকভাবে সাজালে এখানে মশলাটির নাম হচ্ছে গোলমরিচ। এবার দেখছি তোমাদের জন্য একটি বুদ্ধির খেলা। বন্ধুরা এখানে একটি পায়রাকে দেখতে পাচ্ছ, সেই পায়রার বাচ্চা রয়েছে তার বাসার মধ্যে। তো বন্ধুরা এখানে অনেকগুলো রাস্তা রয়েছে, 1, 2, 3। তুমি বলো এবার কোন রাস্তাটি দিয়ে গেলে পায়রাটি খুব তাড়াতাড়ি তার বাচ্চাদের কাছে পৌঁছাতে পারবে। কি বন্ধুরা গেস করতে পারলে যে পায়রাটি কোন রাস্তা দিয়ে আসতে পারবে? তো চলো এর উত্তরটি আমি তোমাদের বলে দিই। এই পায়রাটি যদি 1 নম্বর রাস্তা দিয়ে আসে তাহলে খুব তাড়াতাড়ি তার বাচ্চার কাছে চলে আসতে পারবে। কি ফ্রেন্ড, আমার আগে তোমরা কি 1 নম্বর রাস্তাটি গেস করেছো? তো যারা যারা আমার আগে 1 নম্বর রাস্তাটি গেস করে দিয়েছো তারা লাইক করে দাও। আর চলো নেক্সট প্রশ্ন কি আসছে দেখে নিই। ফ্রেন্ড এবার থাকছে আরো একটি মজার খেলা। তো বন্ধুরা এখানে তুমি দেখতে পাচ্ছ দুটো একই রকমের জোকার, কিন্তু এই দুটো জোকারের মধ্যে একটি জোকারের 5টি ডিফারেন্ট রয়েছে। তো ফ্রেন্ড তুমি যদি এই 5টি ডিফারেন্ট খুঁজে পেয়ে যাও তাহলে তোমার চোখ একদম পারফেক্ট। কি ফ্রেন্ড তুমি কি 5টি ডিফারেন্ট পেয়ে গেছো? তো এই ছিল সেই 5টি ডিফারেন্ট। তো যারা যারা এই 5টি ডিফারেন্টটি খুঁজে পেয়ে গেছো কনগ্রাচুলেশন, তোমাদের আই পাওয়ার একদম 100% হাই লেভেলে রয়েছে। ফ্রেন্ড পরবর্তী প্রশ্নগুলো দেখার আগে আজকের ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তাহলে এরকম মজাদার ইন্টারেস্টিং ভিডিও আরো দেখতে চাইলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। এবার থাকছে তোমাদের জন্য ভাইটাল কোশ্চেন। বন্ধুরা এবার স্ক্রিনে দেয়া এই ছবিটিকে খুব ভালো করে লক্ষ্য করো, কারণ ছবির মধ্যে কিন্তু উত্তর লুকানো থাকে। তো বন্ধুরা এখানে 3টি মেয়েকে হাতে লাড্ডু নিয়ে দেখতে পাচ্ছ, কিন্তু এই 3টি মেয়ের মধ্যে 1টি মেয়ের লাড্ডু চুরি করেছে। তো ফ্রেন্ড তুমি এবার তোমার ডিটেকটিভ ব্রেন দিয়ে বলো তো এখানে কোন মেয়েটি লাড্ডু চুরি করে খেয়েছে। কি ফ্রেন্ড তুমি কি গেস করতে পারলে এখানে কে লাড্ডু চুরি করে খেয়েছে? তো বন্ধুরা এই প্রশ্নটা বুদ্ধিমানদের জন্য ছিল, তো চলো এর উত্তরটি আমি তোমাদের বলে দিই। এখানে 1 নম্বর মেয়েটি হচ্ছে লাড্ডু চোর। তোমাদেরকে বলেছিলাম ভিডিওটি ভালো করে দেখতে। ভিডিওটি যদি ভালো করে দেখো তাহলে লক্ষ্য করে দেখবে তার প্লেটে লাড্ডু কম আছে, আর তার মুখের দিকে ফলো করো, তার মুখে একটি লাড্ডু ভরা আছে। তো এর থেকেই বোঝা যাচ্ছে যে 1 নম্বরের মেয়েটি লাড্ডু চোর। তো ফ্রেন্ড তোমার উত্তর কি ছিল সেটা কমেন্টে জানিয়ে দাও। আর এই প্রশ্নের উত্তর জানিয়ে থেকে দিতে পেরে গেছো, কনগ্রাচুলেশন, তোমরা জিনিয়াস। চলো ফ্রেন্ড এবার তোমাদের জন্য থাকছে ছবির ধাঁধা।
তো বন্ধুরা, স্ক্রিনের মধ্যে পরপর এই চারটি ছবিকে ভালো করে দেখো। এবার এই চারটি ছবিকে মিলিয়ে গেস করো এখানে একটি খাবারের নাম কি হবে। অবশ্যই এই খাবারটি মিষ্টি খাবার। কি ফ্রেন্ড, খাবারটির নাম গেস করেছো? তো চলো খাবারটির নাম দেখে নেওয়া যাক। প্রথমে দেখো পা, তারপরে চা, চায়ের ইংলিশ হচ্ছে টি, তারপরে সাপ, আর লাস্টে টা। তাহলে চারটি ছবিকে যদি মেলানো হয় এখানে খাবারটির নাম হচ্ছে পাটি সাপটা। তো চলো ফ্রেন্ড, আবারও পরপর এই চারটি ছবিকে ভালো করে দেখো, আর এই চারটি ছবিকে মিলিয়ে এবার গেস করো এখানে একটি হিন্দি সিনেমার নাম কি হবে। আর এই চারটি ছবিকেই তোমাকে ইংলিশে ভাবতে হবে। এখানে সিনেমাটির নাম হবে, প্রথমে দেখো মৌমাছি, পরপর দুটো মৌমাছিকে ইংলিশে বলা হয় বি, তাহলে বি বি। আর তিন নম্বরে রয়েছে নাম্বার, আর চার নম্বরে রয়েছে ওয়ান। তাহলে চারটি ছবিকে মিলালে এখানে হিন্দি সিনেমাটির নাম হবে বিবি নাম্বার ওয়ান। তো ফ্রেন্ড, এবার থাকছে একটি সহজ প্রশ্ন। এই দুটো ছবিকে ভালো করে দেখো, আর এই দুটো ছবিকে মিলিয়ে তোমরা বলো আমাকে এখানে একটি মেয়ের নাম কি হবে। আর মেয়েটির নাম মনে হয় তোমরা পারবে, তাহলে উত্তর দেখার আগে দেখি কমেন্ট করে ফেলো মেয়েটির নাম। তো ফ্রেন্ড, এখানে মেয়েটির নাম হবে প্রথমে একটি 100 টাকার নোট অর্থাৎ স, আর তারপরে রূপা, তাহলে মেয়েটির নাম হচ্ছে স্বরূপা। নেক্সট, এবার এই দুটো ছবিকেও ভালো করে দেখো, আর এই দুটো ছবিকে মিলিয়ে তোমাদেরকে গেস করতে হবে একটি মাছের নাম কি হবে। তো ফ্রেন্ড, এখানে মাছটির নাম হবে প্রথমে দেখো একটি সিলভারের ছবি, আর দুই নম্বরে কাপ। তাহলে এবার এই দুটো ছবিকে মিলিয়ে এখানে মাছটির নাম হবে সিলভার কাপ। ফ্রেন্ড, এবার তোমাদের জন্য থাকছে আজকে লাস্ট কোশ্চেন। স্ক্রিনে দেওয়া এই দুটো ছবিকে ভালো করে দেখো, আর এই দুটো ছবিকে মিলিয়ে তোমরা আমাকে একটি প্রাণীর নাম কমেন্টে জানিয়ে দিও। এই প্রশ্নটা তোমাদের জন্য রেখে যাচ্ছি, যারা এই প্রশ্নের উত্তর নিজে থেকে দিতে পারবে তাদের নাম আমরা নেক্সট ভিডিওতে অবশ্যই মেনশন করব। সো নিজের নামটি অবশ্যই কমেন্ট সেকশানে লিখে দিও। হ্যালো ফ্রেন্ডস, আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। আজকের 10টি কোশ্চেনের মধ্যে কটি কোশ্চেনের উত্তর আপনারা দিতে পেরেছেন আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর এরকম মজার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।